আসসালামু আলাইকুম আলা আল্লাহ রসুল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি মোস্তাফিজুর রহমান নুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তাল রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি ছোট্ট ইস্তেকভার সম্পর্কে আলোচনা করব এই ইস্তেকভারটির কথা পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রজিয়াল্লাহ তালহু বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল্ল আলহিহি ওসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি এই ইস্তিক পার্টি তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণাহ ক্ষমা করে দিবেন দেবেন সুবাহান্লাহি হামদিহি যদি সেই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুণাও করে থাকে প্রিয় বন্ধুগণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা অনেক বড় একটি কবিরা গুণা এটা কত বড় কবিরা গুণা এ সম্পর্কে একটি আলাদা হাদিস উল্লেখ হয়েছে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার হজরত আবু হুরায়রা আলা আনহু কর্তৃক বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ষাটটি সর্বনাশী কর্ম থেকে দূরে থাকো সকলে বলল হে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম তা কি কি তিনি বললেন আল্লাহর সাথে শেরক করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া প্রিয় বন্ধুগণ আমরা হাদিসটি শুনলাম এই হাদিসের মধ্যে কিন্তু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ব্যক্তির কথা বলা হয়েছে এটি অনেক বড় একটি গুণা এটি থেকে আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম দূরে থাকতে বলেছেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা স্তেক পার্টি জেনে নেবো এবং অবশ্যই প্রতিদিন কমপক্ষে আমরা তিনবার করে এই স্তেক ফার পাঠ করার চেষ্টা করব স্তেক পার্টি হচ্ছে আস্তাক উফিরুল লাহা লা আলি মাল্লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল ওয়া অতুবু ইলাই আমি আবারও বলছি আস্তাক উফিরুল লাহা লালি মাল্লা দিলা ইলাহা ইল্লা হুয়াল হাই ইউল ওয়া অতুবু ইলাই প্রিয় বন্ধুগান এরকম অনেকেই আছেন যারা আরবি পড়তে জানেন না বা আরবি পড়তে পারেন না তারা যাতে সুন্দরভাবে এই স্তেক পাঠ করতে পারেন এজন্য আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে মস্ক করাবো আপনারা চাইলে আমার সঙ্গে একটু মস্ক করার মাধ্যমে এই স্তেক শিখে ফেলতে পারবেন অর্থাৎ আমি একটি শব্দ বলবো এবং আপনাদেরকে বলার সুযোগ করে দেব এবং তারপর আমি আরও নতুন একটি শব্দ বলবো এভাবে আমরা পুরোটা শেষ করবো ইনশাল্লাহ এতে করে আপনাদের সহজ হবে আমার সঙ্গে বলুন আস্তা হাল। আবার বলুন আস্তাক উফিরুল্লাহ হাল আরেকবার বলুন আস্তাক উফিল মাশাল্লাহ এবার বলুন আলি মাল্লাদি আবার বলুন আ শুরুতে কিন্তু আ রয়েছে এটাকে গলার ভিতর থেকে বলতে হবে আলি মাল্লাদি আবার বলুন আলি মাল্লাদি এবারের শব্দটা অনেক সহজ এবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম মাশাল্লাহ আবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম আবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কইয়ুম মাশাল্লাহ এবার বলুন ওয়াতু বু ইলাই আবার বলুন ওয়া আতুবু ইলাই। আরাকবার বলন ওয়া আতুবু ইলাই। এবার এক সঙ্গে বলার চেষ্টা করুন আস্তাকু ফিরুল লহালা আদি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কইুম ওয়া আতুবু ইলাই। মাসাল্লাহ আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন তো প্রিয় বন্ধুগণ এই ইস্তেকফারটি দিনে কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন যদি চান আপনি নামাজের পরেও কিন্তু এই ইস্তেকফারটি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল রব্বালমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ইস্তক ফারের ওপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের জিন্দিগির ছোট বড় সমস্ত গুণা ক্ষমা করে দিন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগান এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে আপনার কারণে যদি কেউ জানতে পারে এবং আমল করে সে যেরকম নেকি পাবে আল্লাহ তালা আপনাকেও কিন্তু সদকায় জারিয়া স্বরূপ নেকি দান করবেন ইনশাল্লাহ এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকাত